ভাই আমি পোস্ট বা স্টোরি কাউকে মিন করে দেই না, আমার ভালো লাগে আমি দেই, তবে তোমার চরিত্রের সাথে মিলা গেল আলাদা ব্যাপার। হ্যাঁ, এজন্য তো সবাই প্রতিদিন রাতে একবার করে ওয়াশরুমে যায়। তাই তো দেখি টিকটকের এত অডিয়েন্স আপনার ভিডিও। ছেলেদের মনোরঞ্জনের জন্যই তো আপনাকে টিকটকে আনা হয়েছে। আপু আপনি তো লিংক ভাইরাল হইছে, এই জামা পরে কি দরকার ছিল, জামা ছাড়াই তো ভালো হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নিজের একটা অভিজ্ঞতা থেকে বলছি যে টিকটক এমন একটা জায়গা যেখানে কিনা পার্শ্ববর্তী এলাকার ভাবিরাও টিকটক করে। দুঃখের বিষয় এটাই যে তাদের সাথে আমাদের কোনো সময় দেখা হয় না বা জানতে পারি না। কিন্তু ভাই টিকটকে এমন কিছু ট্রেন্ডিং ভিডিও আছে যেগুলো তোমার চোখের সামনে অযথাই ঘোরাফেরা করবে, আর সেই সকল ভিডিও তোমার সামনে এমনভাবে উপস্থাপন হবে যে তোমার বাথরুমে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বৃষ্টির মধ্যে ভিজতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। কিন্তু ভাই একটা কথা হচ্ছে যে বৃষ্টির রাতে কিন্তু ভিডিও দেখার মজাটাই আলাদা। এখন আমি কোন সকল ভিডিওর কথা বলছি তোমরা আশা করি ভালোভাবেই বুঝতে পারছো। সো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ টিভি রিফাত। তো বলো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর দয়ায় অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আর আমি ভালো থাকবোই না কেন, টিকটকে যে এত সুন্দর সুন্দর মাল আছে ভাই আগে তো জানতাম না। দিস ভিডিও ইজ অনলি এন্টারটেইনমেন্ট, সো নাও স্টার্ট দিস ভিডিও। আমি আয়নার সামনে যে স্টাইল করি এগুলো তোমার সামনে করলে তুমি হার্ট অ্যাটাক করতা। না ভাই আমি হার্ট অ্যাটাক করতাম না, আমি ডাইরেক্ট খাইয়া দিতাম। আমি কি কাউকে গালি দিয়েছি? আজকের ভিডিওতে তেমন গালাগালি করবো না, কিন্তু এত সুন্দর করে আদর করে দেবো যে তার সারা জীবন মনে থাকবে। কারণ আজকে যে মালটা নিয়ে ভিডিও বানাইতেছি তার নাম হচ্ছে তামা সুমি। এই মালটার টিকটক ভিডিও দেখলে ভাই তোমার মনে হবে যে তুমি আর বাংলাদেশের ভিতরে না, তুমি একটা প্রনসার্টের ভিতরে ঢুকে গেছো। তোমাদের সোনার বাংলার মাটিতে এত সুন্দর প্রনিস্টার আছে তোমরা আগে থাকতে জানতা কিনা আমি জানি না। এত সুন্দর প্রনিস্টারদের দেখা পাবা মাত্র টিকটকেরই ভিতর। আমার একটা জিনিস দেখে খুব কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে যে ক্যামেরাম্যান আপুর দিকে ভিডিওটা না করে নিচেই ভিডিও করে দিল। এই কষ্টটা কই রাখবো ভাই, এই কষ্টটা কই রাখবো, টিকটকে ছাইরা দিল এই ভিডিওটা। তোর কি ভাই একটু মায়া দেওয়া লাগলো না, আপুর লিঙ্কটা যদি ভাইরাল হয়ে যায় গা। তুমি আমাকে টিকটক করে দিতে কেন চাও না বলো? এই বলাটা কথা কইব কেমনে, কেমনে কথা হইব, কোন মুখে কথা কইব, যে মানুষটার কিনা লিংক ভাইরাল করে দিছে তার সাথে কেমনে কথা হইব, কোন মুখে কথা কইব। আজকে ফেসবুকে এত রিকোয়েস্ট আসা দেখে আমি ভাবলাম আমার কিছু ভাইরাল হলো। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি লিখেছেন? আপু আপনার তো লিংক ভাইরাল হইছে। কি আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে 70টা লাইক কমপ্লিট করে দিতো। আল্লাহ হাফেজ, বাই বাই। আরেকটা কথা, সত্যি কিন্তু তোমাদের আপুর লিঙ্কটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, যদি লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পরবর্তীতে আমরা লিঙ্কটা দিয়ে দেবো।